অডিয়েন্স অ্যাট ফার্স্ট ওই ডিসকাস অ্যাবাউট এমটি ক্যান টেস্ট, হোয়াই ডুইং এমটি ক্যান টেস্ট অ্যান্ড প্রসিডিউর অফ দ্য এমটি ক্যান টেস্ট। মেন পারপাস অফ এমটি ক্যান টেস্ট ইজ আই ডায়াগনোজ দ্য সুপ্রাস্পিনাস টেন্ডিনাইটিস অ্যান্ড দেন লং হেড অফ দ্য বাইসেপস, দিস ইজ দ্য পার্শিয়ালি ইট লং হেড অফ দ্য বাইসেপস টেন্ডিনাইটিস, ইট ইজ রিলেটিভলি লেস সেন্সিটিভিটি অ্যান্ড ভ্যালিডিটি। সো ইফ উইল ডু দিস কনফার্ম ডায়াগনোসিস দ্যাট টাইম উই হ্যাভ প্রিপেয়ার দ্য প্যাশন অ্যান্ড ডিসকাস প্যাশন হোয়াট উই আর ডুইং, দেন ইউর ম্যানোভার ইজ প্রসেস। সো অ্যাট ফার্স্ট দ্য প্রসিডিউর ইজ অ্যাট ফার্স্ট প্যাশন পজিশন ইজ স্টেট পজিশন অ্যান্ড দেন 90 ডিগ্রি অ্যাবডাকশন অ্যান্ড দেন 45 ডিগ্রি হরিজেন্টাল ফ্ল্যাকশন, হরিজেন্টাল ফ্ল্যাকশন দেন প্রোনেশন দেন অ্যান্ড সাম ওভার প্রেশার ইন প্রেশার ইট অ্যান্ড প্যাশন অ্যাগেনস্ট প্রেশার হি ফোল্ড হিস হ্যান্ড, ইফ হি ফিল পেন অন দিস রিজন ইন শোল্ডার রিজন উই কনফার্ম দিস প্যাশন হ্যাভ সুপ্রাস্পিনাস টেন্ডিনাইটিস। অ্যান্ড অ্যানাদার টেস্ট উই ক্যান অলসো ডুইং দিস অ্যান্ড সাম বডি ইজ ডুইং দিস ওয়ে, সাম বুকস অ্যাট শো দিস ওয়ে অ্যাট ফার্স্ট অ্যান্ড ফ্ল্যাকশন 90 ডিগ্রি অ্যান্ড দেন প্রোনেশন অ্যান্ড স্ট্রেস, ইফ ফিল পেন দিস কম্বাইনলি পজিটিভ ডায়াগনোসিস দ্য সুপ্রাস্পিনাস টেন্ডিনাইটিস অ্যান্ড লং হেড অফ দ্য বাইসেপস টেন্ডিনাইটিস কম্বাইনলি উই ডায়াগনোসিস ইট, ইফ উই কনফার্ম ডায়াগনোসিস দ্যাট টাইম ক্যাপসুলার অ্যাঙ্গেল অ্যান্ড স্ট্রেস দ্যাট টাইম উই কনফার্ম ডায়াগনোসিস অ্যান্ড দিস টেস্ট ভ্যালি সেন্সিটিভিটি ইজ 88% অ্যান্ড স্পেসিটি 58%। সো দিস টেস্ট ইজ মোর ভ্যালিড ফর ডায়াগনোসিস সুপ্রাস্পিনাস টেন্ডিনাইটিস। দর্শক, আমি কথা বলছিলাম যে সুপ্রাস্পিনাস এমটি ক্যান টেস্ট নিয়ে। এমটি ক্যান টেস্টটা আমরা সাধারণত করি সুপ্রাস্পিনাস টেন্ডিনাইটিস কনফার্ম টেস্টের জন্য, এবং তার সাথে সাথে যদি বাইসেপসের লং হেডের সমস্যা হয় তাহলে অন্য পজিশনে যদি পেন থাকে, এবং দুইটাকেই আমরা সুপ্রাস্পিনাস টেন্ডিনাইটিসের সমস্যা হতে পারে, বাইসেপস টেন্ডনের সমস্যা থাকতে পারে, টেন্ডিনাইটিস হতে পারে, সেটা নিয়ে আমরা কনফার্ম করতে পারি। এখন এইটাই আমার পারপাস, যে আমি ডায়াগনোসিস পারপাসটা করব কি, মেনলি আমি সুপ্রাস্পিনাস টেন্ডিনাইটিসটাকেই কনফার্ম ডায়াগনোসিস হিসাবে দেখার জন্যে আমরা এমটি ক্যান টেস্টটা করব। এখন এই এমটি ক্যান টেস্টটা করতে গেলে আমার যে জিনিসটা করতে হবে, প্রথমে আমার প্যাশেন্টটাকে প্রিপেয়ার করতে হবে। প্যাশেন্টটাকে প্রিপেয়ার করতে আমাকে প্রথমেই প্যাশেন্টটাকে শোল্ডারটাকে 90 ডিগ্রি অ্যাবডাকশন করতে হবে, 90 ডিগ্রি অ্যাবডাকশন, এবং এইটাকে আমার 50% 45 ডিগ্রি এই অ্যাবডাকশন পজিশনে, 90 ডিগ্রি অ্যাবডাকশন পজিশনেই থাকবে, তার সাথে সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে নিয়ে যেতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে হরিজেন্টাল ফ্ল্যাকশন করব, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হরিজেন্টাল ফ্ল্যাকশন করলাম, করার পরে আমি এটাকে প্রোনেশন করলাম, প্রোনেশন করার পরে আমি এখানে প্রেশার দেবো, প্যাশন উপর দিকে উঠাবে, উঠান যদি তার এই শোল্ডার রিজনে তার ব্যথাটা হয় তাহলে আমরা কনফার্ম ডায়াগনোসিস করতে পারি দিস ইজ দ্য সুপ্রাস্পিনাস টেন্ডিনাইটিস।
আর একটা প্রসিডিউর আমরা করতে পারি, সেটা হলো যে আমরা এটাকে যদি 90 ডিগ্রি ফ্ল্যাকশনে নেই, ফ্ল্যাকশন পজিশনে নিলাম, নেওয়ার পরে আমি প্রোনেশন করলাম, প্রোনেশন করার পরে আমি আবার ওভার স্ট্রেচ দিলাম এবং প্যাশেন্ট উপর দিকে ওঠানোর চেষ্টা করলো। যদি এখানে পেইনফুল হয় তাহলে আমরা এখানে দুইটা জিনিস কনফার্ম মানে হতে পারে, এটা সুপ্রাস্পিনাল টেন্ডিনাইটিস এবং লং হেড অফ দ্য বাইসেপস। কিন্তু লং হেড অফ দ্য বাইসেপসটা এটা মানে অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে, তাহলে আমাকে পরবর্তী লং হেড অফ দ্য বাইসেপসে যে সমস্যা টেন্ডিনাইটিস হয় সেই পরবর্তী প্রসিডিউর যে ট্রিটমেন্টটা কনফার্ম করা দেবে, আমি আরও কিছু টেস্ট করে আমাকে কনফার্ম করতে হবে যে এটা কি সুপ্রাস্পিনাল টেন্ডিনাইটিস। আমি যদি সুপ্রাস্পিনাল টেন্ডিনাইটিস হয় তাহলে আমরা আবার এই 90 ডিগ্রি ফ্ল্যাক্স মানে ক্যাপসুলার প্ল্যানে যেয়ে আমাকে টেস্ট করতে হবে। যদি এটাকে পেনফুল থাকে তাহলে আমি কনফার্ম হবো যে না, এটা দিস ইজ নট বাইসিডিউরাল টেন্ডিনাইটিস, ইট ইজ দ্য সুপ্রাস্পিনাস টেন্ডিনাইটিস। এর আর যদি দেখা যায় না এই পজিশনে তার ব্যথা নাই তাহলে লং হেড অফ দ্য বাইসেপসের টেন্ডিনাইটিস হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমাকে পরবর্তীতে অন্য যে টেস্টগুলো কনফার্ম যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো আমাকে করে কনফার্ম করতে হবে যে বাইসেপস লং হেড অফ দ্য বাইসেপসে কোনো টেন্ডিনাইটিস আছে কি না। আর এই টেস্টটা সেন্সিটিভিটি হলো 88% একটু বেশি এবং স্পেসিসিটি হলো 58% একটু বেশি, যার কারণে এই টেস্টটা কিন্তু ভ্যালিডিটি অনেক বেশি। আপনারা যারা পেশেন্ট দেখেন, আমি বলবো যে আপনারা যারা স্টুডেন্ট আছেন আমি তাদের জন্যে এবং যারা প্রফেশনাল আছেন তাদের কনফার্মেশনের জন্য আমি বলবো যে আপনারা পেশেন্ট টেস্ট করার সময় পেশেন্টকে সুন্দরভাবে বোঝাবেন এবং পেশেন্টের পজিশনটা ঠিক রাখতে হবে, স্ট্রেট পজিশন থাকতে হবে। আপনি যদি এই পজিশনে রাখেন তখন যদি করেন তাহলে কিন্তু এটা সমস্যা হবে, যার কারণে আমি আপনাদের বলবো যে আপনারা সবসময় পজিশনটাকে ঠিক রাখবেন এবং আপনাকে কোন পজিশনে হাত রাখতে হবে, কোথায় রাখতে হবে সেই জিনিসগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে এবং করেই আপনাকে এটাকে করে যেতে হবে। আর একটা জিনিস আমি আপনাদের বলবো যে আপনারা আমার এই এডুকেশনাল ভিডিওটা দেখবেন, দেখে আপনি তো দেখবেনই আপনার যে ফ্রেন্ড যারা আছে, আপনার কলিগ যারা আছে এবং আপনার সহপাঠী যারা আছে তাদেরকে দেখার শেয়ার করবেন, তাদেরকে দেখানো উদ্বুদ্ধ করবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা শেয়ার করবেন এবং কোনো কমান্ডস থাকলে সেই কমান্ডসটা আপনারা আমার কমান্ডস বা মেসেজ আপনারা করবেন, তাহলে আমি চেষ্টা করবো যে আপনাদের পরবর্তী ভিডিওতে দিতে হলে যে আপনাদের নিড বেস্ট আমি করার চেষ্টা করব এবং কোনো যদি সাজেশন থাকে আপনারা করতে পারেন। ধন্যবাদ, আপনারা ভালো থাকেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ।